আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে দেশি হস্তশিল্পের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের কিং সাইজের একটি নকশিকাঁথা দেখাবো। পুরো ভিডিওটিতে কাঁথাটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব, তাই দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার নতুন নতুন সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন। তাহলে দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। এবার আসুন কাঁথাটির সাইজ এবং লেয়ার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেই। কাঁথাটি কিং সাইজের এবং কাঁথাটির মাপ হলো 7.5 ফিট বাই 9 ফিট, তবে ভারী কাজ করা হলে কাঁথার মাপ একটু কমে যায়। আমি এই কাঁথাটি 2 লেয়ার দিয়ে করেছি, তবে আপনারা চাইলে 3 লেয়ারেও করতে পারেন। 3 লেয়ারে করলে কাঁথাটি একটু বেশি ভারী হবে। কাঁথাটি তৈরি করা হয়েছে সুতি থান কাপড় দিয়ে। কাপড়টি আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ক্লথ স্টোরে পেয়ে যাবেন। কিং সাইজের এই কাঁথাটি অনায়াসে 2 জন মানুষ ব্যবহার করতে পারবে, আর কাঁথাটির উভয় পাশে ব্যবহার উপযোগী। এবার কাঁথাটির ডিজাইন সম্পর্কে কিছু বলি। আমি এই কাঁথাটিতে শুধুমাত্র ফুল দিয়ে ডিজাইন করেছি, কিন্তু পুরো কাঁথাটিতে ফুলের ব্যবহার করার কারণে কাঁথাটি অনেক সুন্দর দেখাচ্ছে। একটি কাঁথাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে অনেক ডিজাইনের প্রয়োজন হয় না। সঠিক নিয়ম এবং সুন্দরভাবে কালার ম্যাচিং করে কাঁথা সেলাই করলে তা অবশ্যই সবার নজর কাড়বে। আমার এই কাঁথাটিকে খুবই সিম্পল ডিজাইনে করা হয়েছে। আমার বিশ্বাস নিশ্চয়ই কাঁথাটি সবার ভালো লাগবে। এবার কাঁথাটির সেলাই সম্পর্কে কিছু তথ্য দেই। কাঁথাটি ক্রস ফোর, চেন ফোর ও কাঁথা স্টিচ দিয়ে সেলাই করা হয়েছে। সেলাইগুলো দিয়ে সম্পূর্ণ কাঁথাটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর কাপড়ের কালারের সাথে সুতার কালার ম্যাচিং করে সেলাই করা হয়েছে, যাতে কাঁথাটিকে অসাধারণ লাগছে। আপনি কি কালারের কাপড় ব্যবহার করছেন তার উপর ভিত্তি করে সুতার কালারও নির্বাচন করতে হবে। সুতা ও কাপড়ের কালার ম্যাচিং করতে না পারলে কিন্তু ডিজাইনগুলো ঠিকভাবে ফুটবে না। নকশিকাঁথা গ্রাম বাংলার নারীদের এক অনবদ্য সৃষ্টি। তারা এই কাঁথার উপর তাদের জীবনের গল্পগুলো ফুটিয়ে তোলে সুই সুতার মাধ্যমে। তাদের অনেক না বলা কথাগুলো ফুটে ওঠে নকশিকাঁথার ক্যানভাসে। সাধারণত পুরনো কাপড়ের একাধিক পরত একত্রিত করে গ্রাম বাংলায় নকশিকাঁথাগুলো তৈরি করা হতো, তবে বর্তমান সময়ে নকশিকাঁথা তৈরিতে নতুন কাপড়ের ব্যবহার লক্ষ্য করা যায়। পুরনো কাপড়ে তৈরি কাঁথাগুলো তুলনামূলক সফট হয়। আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর নকশিকাঁথার ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।